বই যেন দ্রুত গতির রণতরী, পৃষ্ঠা উল্টোলে এক লাফে চলে যাওয়া যায় শত বছর পেছনে। এক একটি বই কত শত ফেলে আসা সময় আর ইতিহাসের সাক্ষী। সেই ফেলে আসা সময়কে হাতের মুঠোয় ধরতেই পুরনো বইয়ের খোঁজে থাকেন বইপ্রেমীরা। পুরনো পল্টনের ফুটপাতে হরেক রকমের পুরনো বইয়ের পসরা সাজিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। কয়েক যুগ থেকে কয়েকশো বছরের পুরনো বই রয়েছে এখানে। এর মধ্যে কোনো বই প্রথম ক্রেতা কিনেছিলেন নিজের শখের জন্য, আবার কেউ কিনেছিলেন উপহার হিসেবে। তবে কিভাবে এই বইগুলো এত বছর পর এলো এই ফুটপাতে, তা নিয়ে ক্রেতা বিক্রেতা কারোরই নেই কোনো মাথা ব্যথা। সঞ্জীব চট্টোপাধ্যায়ের উপন্যাস লোটা কম্বল, যার প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল 1985 সালে, আর 2007 সালে এই বইটি উপমা নামের কেউ উপহার দিয়েছিলেন তার উপমা আপুর জন্মদিনে। আজ 2023 সাল, প্রায় দেড় যুগ পেরিয়ে গিয়েছে, আর দেড় যুগ পরে এই বইটি স্থান পেয়েছে পল্টনের একটি দোকানে, আর অপেক্ষা করছে কোনো এক বই প্রেমীর ঘরে যাওয়ার। একসময় অনেক বিশিষ্ট ব্যক্তি, খ্যাতিমান কবি, লেখক, গবেষক, শিক্ষাবিদ থেকে শুরু করে সকল শ্রেণীর বই পিপাসুরা নিয়মিত ক্রেতা ছিলেন এসব বইয়ের। তবে সেই অবস্থা অনেকটাই বদলে গেছে। প্রজন্ম পরিবর্তন হলেও বইয়ের প্রতি ভালোবাসা যাদের, তারা ঠিকই ছুটে আসেন পুরাতন বইয়ের খোঁজে। বলতে গেলে সব রকমই পড়ি, তবে বেশিরভাগ উপন্যাস, অ্যাডভেঞ্চার, থ্রিলার, ইতিহাস, এগুলো আর কি বেশি পড়া হয়। ওপার বাংলার যারা আছে, যেমন সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, তারপরে হচ্ছে সত্যজিৎ রায়, এদের লেখা। পরে আমাদের এখানের হুমায়ুন আহমেদ, আবদুল্লাহ আবু সাঈদ, তারপর আখতারুজ্জামান ইলিয়াস। কালেক্টররা আছে যারা পুরোনো দিনের বই সংগ্রহ করে, তাদের কালেকশনের মধ্যে দেখা গেছে প্রায় 1800 সাল থেকে শুরু করে 1900 সালের এই ইদানিং যে বইগুলো আছে এগুলো পাওয়া যায়। তো অনেকেই এরকম ব্যক্তিগতভাবে সংগ্রহ করে। তো সরকারিভাবে বা কোনো প্রাতিষ্ঠানিকভাবে যদি সংগ্রহ করা যায় তাহলে অবশ্যই ভালো হয় ব্যাপার। প্রযুক্তির সহজলভ্যতায় বই কিনে পড়ার চাহিদা কমেছে অনেক, সেই সঙ্গে পুরনো বইয়ের প্রতি আকর্ষণও কমেছে ক্রেতাদের। মাঝে করোনার ধাক্কা সব সামলে এখনো টিকে আছেন ব্যবসায়ীরা। কয়েক যুগ ধরে পল্টনের ফুটপাতে বইয়ের ব্যবসা করেন মোহাম্মদ হাসান মিয়া। কিভাবে এত বছরের পুরনো বই সংগ্রহ করেন আর পাঠকদের সারাই বা কতটা মেলে, এসব বিষয়ে জানান তিনি। পল্টনে আপনার এই পুরনো পল্টন মোচরে আজকে 30 বছর। জাস্ট আমাদের কিছু লোকজন আছে যারা আপনার বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে, ওরা কালেকশন টালেকশন করে বাসায় রাখে। রাখার পর ওখান থেকে আমরা বাচ্চা 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 আপনার আলাদা পার পিস দাম ধরে লইয়া নিয়ে আমরা বই, আর যেটা আমাদের সাবজেক্টে চলে না ওটা আমরা রিটার্ন দিয়ে দিই, ওরা আবার অন্য জায়গায় বই টিন বিক্রি করে। তো আমাদের এখানে বেশিরভাগ আপনার চলে পুরাতন বই, কিছু ভালো বই চায়, কবি সাহিত্যিকরা আসে, এরা কিছু বই পায়, তারপর কাস্টমারও খুব খুশি হয়। তো যা সেখানে ফুটপাতে একটু আঁটলো, ঘুরলো, দেখলো, পছন্দ করলো, নিয়ে গেলো। আধুনিক এই যুগে কয়েক হাজার পৃষ্ঠার বই চলে আসে হাতের মুঠোয় পিডিএফ আকারে, কিন্তু যারা সত্যিকারের বইপ্রেমী, যারা সত্যিকারের বই পড়তে ভালোবাসে, তারা এখনও একচিন্তে রোদের আলোয় কিংবা মোমবাতির মৃদু আলোয় বইয়ের ভাজে চোখ বুলাতে ভালোবাসেন। আর সেই বইপ্রেমীদের ভরসায় এখনও সেই দুর্লভ দিনের বই সংগ্রহ করে পসরা সাজিয়ে বসে আছেন এখানকার দোকানিরা। জিনাতারা জশুয়া, দ্য রিপোর্ট ডট লাইভ, ঢাকা।